আসসালামু আলাইকুম আজকে হজ নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আলোচনা হজের নতুন নিয়ম কোন টিকা দিতে হবে কতজন হজ করার সুযোগ পাবেন কারা কারা হজ করতে পারবেন এ সবই থাকছে আজকের ভিডিওতে দুই বছর বিরতির পর আগামী একত্রিশে মে থেকে শুরু হচ্ছে হজ যাত্রা সৌদি আরব আন্তর্জাতিক তীর্থযাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়ায় এবছর বাংলাদেশ থেকে হজের জন্য ভ্রমণের অনুমতি পেয়েছে এর আগে শেষ দুই সালে সর্বমোট এক লক্ষ সাইত্রিশ হাজার জন তীর্থযাত্রার অনুমতি পেয়েছিল কিন্তু করোনা মহামারীর কারণে বন্ধ হয়ে যাওয়া তীর্থযাত্রা আবার সৌদি সরকার অনেক কম সংখ্যক কোটা নির্ধারণ করেছে বিশ্ববাসীর জন্য তবে বরাবরের ন্যায় এবছরও ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি সংখ্যক লোক হজ করার অনুমতি পাবে এবছর সর্বসাকুল্যে দশ লক্ষ মুসল্লি হজ করার অনুমতি দিয়েছে সৌদি সরকার তার মধ্যে বাংলাদেশ থেকে সর্বমোট সাতান্ন হাজার পাঁচশো পঁচাশি জন মুসল্লি সুযোগ পাবেন হজ করার যাই হোক তীর্থযাত্রীদের বয়স অবশ্যই পঁয়ষট্টি বছরের নিচে হতে হবে এবং তাদের অবশ্যই সৌদি সরকার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ দেওয়া থাকতে হবে এছাড়া সৌদি সরকার আবার যাত্রার বাহাত্তর ঘন্টার মধ্যে পিসিআর পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে সৌদি আরব হজ ও ওমরা মন্ত্রণালয় মানুষকে হজের সময় কোভিড নাইন্টিন নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানিয়েছে